আজ আমাদের শিল্প বিপ্লব সম্পর্কিত চতুর্থ লেকচার। একটি দেশে শিল্প বিপ্লব সংগঠনের পূর্ব শর্ত হলো বৈজ্ঞানিক আবিষ্কার। বৈজ্ঞানিক আবিষ্কার ছাড়া শিল্প বিপ্লব সম্ভব নয়। ব্রিটেনে বা ইংল্যান্ডে শিল্প বিপ্লব যেসব আবিষ্কারের কারণে ব্রিটেনের শিল্প বিপ্লব শুরু হয়েছিল বলে ধারণা করা হয়, সে বিষয় সম্পর্কে এই পর্বে আমরা আলোচনা করব। আজকের সেই আলোচনা আবিষ্কার গুলোর ভিতরে অন্যতম ছিল বস্ত্র শিল্প। ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব ঘটে বস্ত্র খাতে। বস্ত্র অর্থাৎ বস্ত্রকে আবার মানে যে বয়নও বলা হয়, বয়ন শিল্প বলা হয়। ইংল্যান্ডের আবহাওয়াগত কারণে বস্ত্র উৎপাদনে ব্যাপক তাগিদ ছিল, কেননা ইংল্যান্ড মূলত শীত প্রধান একটা দেশ। এখানে প্রচুর পরিমাণে শীত হয়, এমনকি তুষারপাত হয়, যার ফলে এখানে শীত নিবারণের জন্য গরম পোশাক অনিবার্য ছিল। আর এই গরম পোশাকের তাগিদে এখানে ভেড়া পালন বা ভেড়া খামার ই করা হয়, ভেড়ার খামার তৈরি করা হয়, বড়ো বড়ো পরিমাণে ভেড়ার খামার গড়ে ওঠে। আর এই ভেড়ার থেকে মূলত লোম বা পশম সংগ্রহ করে এখান থেকে এই গরম পোশাক বা উন্নত মানের যে গরম পোশাক বা শীত নিবারণের বস্ত্র তৈরি করা হতো। এই কারণেই মূলত এই বয়ন শিল্প দিয়েই ব্রিটেনের প্রথম যে শিল্পের যাত্রা হয় বা যাত্রা ঘটে। সুতা কাটা ও বয়নের জন্য প্রথম যন্ত্রের ব্যবহারও তাই ঘটে। সে কারণে হস্তচালিত পদ্ধতির যান্ত্রিকীকরণ অপেক্ষাকৃত আগে ঘটে। অর্থাৎ হস্তচালিত মানে হাতের দ্বারা যে মানে যে যন্ত্রগুলোর মাধ্যমে পোশাক তৈরি করা হয় বা কাপড় তৈরি করা হতো, সেটাকে বলা হয় হস্তচালিত এবং এই হস্তচালিত দিয়েই মূলত প্রথমে ইংল্যান্ডে বয়ন শিল্পের যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে এই শিল্পের আরও মানে সম্প্রসারিত হয়। একটির পর একটি আবিষ্কার অল্পদিনের মধ্যেই এই বস্ত্রশিল্পে যথার্থ অর্থেই বিপ্লব করতে থাকে। অর্থাৎ বস্ত্রে মানে যে হস্তচালিত শিল্পের পাশাপাশি একের পর এক আবিষ্কার ইংল্যান্ডের এই বস্ত্রশিল্পের যথার্থ বিপ্লব ঘটেছিল। 1773 সালে জনকে নামক একজন তাঁতি উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল আবিষ্কার করেন, এবং এই যন্ত্রের মধ্য দিয়েই মূলত আবিষ্কারের মধ্য দিয়েই ইংল্যান্ড বস্ত্র বা বয়ন শিল্পের মানে যান্ত্রিক শিল্পের দিকে ধাবিত হয়। অর্থাৎ যন্ত্রচালিত শিল্পের দিকে তারা অগ্রসর হয়, হস্তচালিত শিল্প থেকে যন্ত্রচালিত চালিত শিল্পে রূপান্তরিত হয়, যন্ত্রচালিত শিল্পের শুরু হয়। 1764 সালে জেমস হারগ্রিভস সুতা কাটা জেনি বা স্পিনিং জেনি আবিষ্কার করেন। 1769 সালে রিচার্ড আর্করাইট ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন এবং অ্যাডভান্ট কাটরাইট পাওয়ারলুম আবিষ্কার করেন, করে বয়ন শিল্পের ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন। অর্থাৎ এই লোকজনগুলার এই হচ্ছে যে আবিষ্কারগুলা স্পিনিং জেনি, তারপরে উড়ন্ত মাকু বা ফ্ল্যাং শাটল, পাহালুম এবং ওয়াটার ফ্রেম, এই মানে যে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলো আবিষ্কার করার ফলে ইংল্যান্ডে বয়ন শিল্পে বা বস্ত্রশিল্পে ব্যাপক বিপ্লব ঘটে। অর্থাৎ এই যন্ত্রগুলো মানুষ হস্তচালিত হাতের মাধ্যমে যত পরিমাণ কাপড় উৎপাদন করতো বা বস্ত্র উৎপাদন করতো, কিন্তু এই যন্ত্রগুলো আবিষ্কার করার ফলে তার কয়েক হাজার গুণ বেশি মানে যে কাপড় উৎপাদন করতে সক্ষম হয়। ফলে এই মানে যে জনকে, তারপরে রিচার্ড আর্করাইট, অ্যাডমন্ড কাটরাইট, এই মানে যে জেমস হারগ্রিভসন, এদের এই আবিষ্কারগুলো ইংল্যান্ডের বস্ত্রশিল্পের ব্যাপক পরিবর্তন ঘটে।
শুধু যন্ত্র আবিষ্কারই নয়, উৎপাদনে তা প্রয়োগের ফলে কারখানার প্রসার ঘটে বেশ দ্রুত। অর্থাৎ এই শুধু এই যন্ত্রগুলো নিয়ে আবিষ্কার হয়নি, মানে এই যন্ত্রগুলা ব্যবহার করে উৎপাদনে এবং তা উৎপাদন ক্ষেত্রে তা প্রয়োগের ফলে কারখানার প্রসার ঘটে বেশ দ্রুত। অর্থাৎ এই যন্ত্রগুলো আবিষ্কার এবং যন্ত্রের সঠিক যথাযথ ব্যবহারের ফলে মানে কলকারখানা ব্যাপক আকারে বৃদ্ধি পায়, আর এই ব্যাপক আকারে কলকারখানার বৃদ্ধির ফলে এখানে বস্ত্রের উৎপাদনও দ্রুত গতিতে বৃদ্ধি পায়। ইংল্যান্ডের জনসংখ্যা ইংল্যান্ডের অসংখ্য শ্রমিক বিভিন্ন কলকারখানায় যুক্ত হয়। ইংল্যান্ডের দেশীয় বাজারে চাহিদা পূরণ করে উৎপাদিত অতিরিক্ত পণ্য অন্যান্য দেশে রপ্তানি শুরু করে। অর্থাৎ এই যন্ত্রগুলো আবিষ্কারের ফলে এই উড়ন্ত মাকু, তারপরে স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম এবং পাওয়ার লুম, এই যন্ত্রগুলো আবিষ্কার করার ফলে বয়ন শিল্পে দ্রুত গতিতে বিপ্লব সাধিত হয়। এবং এখানে পর্যাপ্ত পরিমাণ যে অসংখ্য শ্রমিক থাকার কারণে বা শ্রমিকের পর্যাপ্ত থাকার কারণে এখানে কারখানার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, এবং কারখানা দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে এখানে উৎপাদন দ্রুত বৃদ্ধি পায়, এবং উৎপাদন দ্রুত পাওয়ার ফলে তারা দেশীয় বাজারে চাহিদা পূরণ করতে সক্ষম হয়, এমনকি দেশের বাজারে চাহিদা পূরণ করে তারা অন্যান্য দেশে সেগুলো মানে রপ্তানি করতে শুরু করে। দুই, জলপথ ও পরিবহন। শিল্প উন্নতির চাহিদা মেটাতে কয়লা, লোহা ও উৎপাদিত পণ্য পরিবহনের জন্য জলপথ উন্মুক্ত করা প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ যে বস্ত্র শিল্পের বা অন্যান্য শিল্পের যে উৎপাদন ব্যবস্থা শুরু হয়, মানে যে বিপ্লব সংগঠিত হয় এবং এখানকার এইসব কলকারখানায় যেসব পণ্য উৎপাদিত হয়, এই পণ্যগুলো দ্রুত মানে যে এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করার জন্য পরিবহনের জন্য জলপথ উন্মুক্ত করা বা জলপথ মানে ছিল, কারণ দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রব্য সামগ্রী স্থানান্তরের জন্য, পণ্য স্থানান্তরের জন্য জলপথ খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। মানে 1761 সালে ম্যানচেস্টার ও অসলের মধ্যে প্রথম খাল কাটা হয়, এবং মানে 1777 সালে ট্রেস্ট মার্সে খাল কাটা হয়, ট্রেডস মাসে খাল কাটা হয়, এবং জাহাজ যাতায়াতের জন্য খাল কাটা কার্যক্রম নদ নদী ড্রেজিং শিল্পে পরিণত হয়। অর্থাৎ তাদের শিল্প উৎপাদন এত দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং পণ্য আনা নেওয়া করার জন্য তাদের স্থলপথের পাশাপাশি তাদের জলপথেরও প্রয়োজন হয়ে পড়ে, এবং জলপথ প্রয়োজন হওয়ার তাগিদে জলপথকে সংস্কার করার জন্য তারা নদী বা খাল ড্রেজিং করা শুরু করে, এবং দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য তারা খাল খননের মতন পরিকল্পনাও হাতে নেয়। ব্রিটেনে জাহাজ শিল্প বিকশিত হওয়ার সুযোগ পায়, ফলে এই মানে নদীর ড্রেজিং এবং খাল খননের ফলে ব্রিটেনের জাহাজ শিল্প বিকশিত হওয়ার ফলে জাহাজ শিল্প সম্প্রসারিত হতে থাকে, এবং বাষ্পচালিত জাহাজ শিল্প বিপ্লবের নতুন সংযোজন ঘটায়। অর্থাৎ বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের ফলে বা জাহাজ ইঞ্জিন আবিষ্কারের ফলে মানে এই ইঞ্জিন চালিত বাষ্পচালিত ইঞ্জিনের মাধ্যমে জাহাজ শিল্পে বিপ্লবে মানে শিল্পগুলো নতুন মাত্রা সংযোগ করে, নতুন নতুন মাত্রা পায়। 1769 সালে জেমস ওয়ার্ড প্রথম কার্যকরী বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন। 1784 সালে এর দ্বিগুণ শক্তি সম্পন্ন জাহাজ তৈরি করা হয়। অর্থাৎ ব্রিটেনে দেখা যায় যে একটা যে কোনো একটা যন্ত্র আবিষ্কার হলে বা একটা ইঞ্জিন আবিষ্কার হলে সে ইঞ্জিনের বা মানে যে পাশাপাশি খুব দ্রুত বা অল্প সময়ে আরও শক্তিশালী এবং আরও মানে পাওয়ারফুল ইঞ্জিন তারা আবিষ্কার করতে সক্ষম হয়। 1784 সালে এর দ্বিগুণ শক্তি সম্পন্ন জাহাজ তৈরি হয়। আচ্ছা, ইংল্যান্ডের প্রথম স্টিমার তথা বাষ্পীয় জলপথ 1822 সালে নির্মিত হয়।
অর্থাৎ এখানে স্টিমার ব্রিটেনে এ সময় স্টিমার এবং বাষ্পীয় জলপথ জলপথ 1822 সালে নির্মিত হয়। অবশ্যই 1807 খ্রিস্টাব্দে বা সালে রবার্ট ফুলটনের নির্মিত স্টিম বোট শিল্প বিপ্লবের গতি এর প্রবাহকে বাড়িয়ে দেয়। অর্থাৎ মানে ফুলটন যে স্টিম বোট নির্মাণ স্টিম বোট তৈরি করেন যে আবিষ্কার করেন এই স্টিম বোট শিল্প বিপ্লবের গতিকে আরও দ্রুত থেকে দ্রুততর করে। অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হওয়ার পর একটা ইঞ্জিন আবিষ্কার হওয়ার পরে বা একটা যন্ত্র আবিষ্কার হওয়ার পরে তারপর মানে যে তার সাথে সাথেই খুব কম সময়ের ভিতরে আরেকটা যন্ত্র বা আরেকটা ইঞ্জিন আবিষ্কার হয়েছে এবং ওই ইঞ্জিন বা যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে তার চেয়ে শক্তি সম্পন্ন ইঞ্জিন আবিষ্কার হয়েছে। অর্থাৎ মানে যে তাদের প্রয়োজনের তাগিদে তারা মানে যে যেসব আবিষ্কারের যে আবিষ্কারগুলো করছে ফলে তাদের মানে এই আবিষ্কারগুলো তাদের দেশের জন্য বা তাদের জন্য তাদের যা মানে এই মানে যে তাদের জন্য কল্যাণ বয়ে এনেছে। তৃতীয়ত স্থলপথ ও পরিবহন। শিল্প বিপ্লব ত্বরান্বিত হওয়ার সঙ্গে সঙ্গে স্থলপথ ও পরিবহনের অগ্রগতি গভীরভাবে যুক্ত ছিল। অর্থাৎ শিল্প বিপ্লব যখন সংগঠিত হয় তখন ব্রিটেনের স্থল মানে জলপথের পাশাপাশি স্থলপথের প্রয়োজনীয়তা দেখা দেয়। অর্থাৎ তখন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ও সরু রাস্তা বেশি ছিল। অর্থাৎ তখন পর্যন্ত কাঁচা ও সরু রাস্তা বেশি কিছু ছিল না। অর্থাৎ ইংল্যান্ডের অবস্থা যখন শিল্প বিপ্লব শুরু হয় বা শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের অবস্থা মানে যে স্থলপথ ছিল যে কাঁচা এবং সরু, অর্থাৎ রাস্তাগুলো অপ্রশস্ত ছিল এবং সেগুলো পর্যাপ্ত উপযোগী ছিল না মানে ব্যবহারের উপযোগী ছিল না। যানবাহনও ছিল মূলত মানুষ অথবা ঘোড়াবাহিত। অর্থাৎ এই সময় এই মানে যে সরু এবং কাঁচা রাস্তায় মূলত যে যানবাহনগুলো ছিল এই যানবাহনে মানুষ পায়ে হেঁটে অথবা ঘোড়ার গাড়িতে করে যাতায়াত করতো। মানে এর চেয়ে উন্নত মানের যানবাহন তখন ইংল্যান্ড বা ব্রিটেনে ছিল না। শিল্প বিপ্লবের চাহিদা মেটাতে এই ধরনের রাস্তাঘাট ও পরিবহন মোটেও যথেষ্ট ছিল না। অর্থাৎ যখন শিল্প বিপ্লব ঘটে তখন পণ্য সামগ্রী এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য বা এক বাজার থেকে আরেক বাজারে স্থানান্তরের জন্য পণ্য সামগ্রী স্থানান্তরের জন্য যে এই রাস্তা ছিল তৎকালীন সময়ে এই রাস্তাটা মানে যে মোটেও মানে যে চাহিদা মেটাতে পারতে ছিল না, অর্থাৎ যথেষ্ট ছিল না, এই রাস্তা যথেষ্ট ছিল না। ফলে রাস্তাঘাটের উন্নয়ন এবং যানবাহন তৈরি অপরিহার্য হয়ে ওঠে। অর্থাৎ এই সময়ে মানে যে সময়ের প্রয়োজনে এই সময়ে যানবাহন এবং রাস্তাঘাটের উন্নয়ন অপরিহার্য হয়ে ওঠে। 1819 শতকে রাস্তাঘাট নির্মাণ শিল্প পরিকল্পনায় নির্মাণ শিল্প পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়। টেলফোর্ড ও ম্যাকডাম নামক দুইজন স্কট ইঞ্জিনিয়ার ব্রিটেনের রাস্তাঘাট নির্মাণে কিছু নতুন পদ্ধতি আবিষ্কার করেন। অর্থাৎ এই টেলফোর্ড এবং ম্যাকডাম নামক এই দুইজন স্কটিশ ইঞ্জিনিয়ার যারা ব্রিটেনের রাস্তাঘাট নির্মাণের জন্য কিছু নতুন পদ্ধতি আবিষ্কার করেন এবং অন্যদিকে অপেক্ষাকৃত দ্রুতগামী পরিবহন হিসেবে ব্রিটেনে রেল পরিবহন 1700 থেকে শুরু হয়। অর্থাৎ ট্রেন বা রেলগাড়ি ব্রিটেনের দ্রুততম পরিবহন হিসেবে 1700 থেকে শুরু হয়। অর্থাৎ 1700 এটা চালু হয়। তখন ছিল ঘোড়ায় টানা রেল, অর্থাৎ যে রেল তখন আবিষ্কার হয় বা যে রেলগাড়ি ছিল সেই রেলগাড়ি রেলটা টানা হতো ঘোড়া দিয়ে। অর্থাৎ তখন সেই রেলটা ছিল দ্রুতগামী না, অর্থাৎ মানে আগের তুলনায় দ্রুতগামী কিন্তু আধুনিক যে দ্রুতগামী রেল সে দ্রুতগামী রেল ছিল না। অর্থাৎ রেলের শুরু হয়েছে মাত্র। তবে 1825 সালে স্টিফেনসন প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করলে যন্ত্র নির্বাহ রেল পরিবহন বেড়ে যায় কয়েক গুণ।
অর্থাৎ যখন স্টিভেনসন প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন 1825 সালে, তখন ঘোড়ার পরিবর্তে বা যে ঘোড়ার গাড়ির পরিবর্তে বা ঘোড়ায় টানা রেলের পরিবর্তে তখন যন্ত্র নির্ভর রেল শুরু হয়, এবং এই রেলের মাধ্যমে পণ্য পরিবহন কয়েক মানে যে গুণ বেড়ে যায়। অর্থাৎ আগে যে পণ্য রেলের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া হতো, কিন্তু এখন এই পণ্য এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া রেলের মাধ্যমে, এই যন্ত্র নির্ভর রেলের মাধ্যমে তা কয়েক গুণ বেড়ে যায়। চতুর্থত, খনিজ সম্পদ আহরণ। শিল্প বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে কয়লা, লোহা, ইস্পাত সহ নানা খনিজ পদার্থ উত্তোলন এবং এগুলোর ব্যবহার শুরুর মাধ্যমে। অর্থাৎ বস্ত্রের মাধ্যমে তাদের শিল্প বিপ্লব শুরু হলেও পর্যায়ক্রমে তারা যে কয়লা, লোহা, ইস্পাত সহ নানা খনিজ পদার্থ উত্তোলন এবং এর ব্যবহার শুরু হয়। বিশেষত কলকারখানা নির্মাণে কয়লা, লোহা ও ইস্পাতের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, যেহেতু মানে যে কলকারখানা মানে বড় বড় প্রতিষ্ঠান এখানে জ্বালানি হিসেবে কয়লা এবং মানে অন্যান্য ধাতব পদার্থের মধ্যে লোহা ও ইস্পাতের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। রেল লাইন নির্মাণে লোহার ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে। অর্থাৎ রেল লাইন তৈরি করার জন্য লোহার কোনো বিকল্প নাই, এবং সেই তাগিদে লোহার উৎপাদনও অপরিহার্য ছিল। 1815 সালে হামফ্রি ডেভি খনি গর্ভে কাজ করার যন্ত্র আবিষ্কার করেন। ঠিক 1815 সালে হামফ্রি ডেভি তিনি খনি গর্ভে কীভাবে কাজ করতে হয়, যে যন্ত্রের মাধ্যমে কাজ করতে হয় সে যন্ত্র আবিষ্কার করেন। এতে খনির কাজ সহজ হয়। অর্থাৎ খনিতে কাজ করা অত্যন্ত দ্রুতগতিতে হয়। 1750 সালে বেঞ্জামিন হেন্সম্যান এবং হেনরিকট এবং 1785-84 সালে ইস্পাত গলানোর পদ্ধতি উদ্ভাবন করেন। অর্থাৎ বেঞ্জামিন হেন্সম্যান এবং হেনরিকট তারা 1750 সালে গলানোর যন্ত্র আবিষ্কার করেন, আর 1784 সালে ইস্পাত গলানোর পদ্ধতি উদ্ভাবন করেন এই ইস্পাত গলানোর পদ্ধতি উদ্ভাবন করেন ব্রিটিশরা। এবং 1850 সালে বেসেমার কনভার্ট তিনি এই ইস্পাত গলানোর পদ্ধতিটা আরও উন্নতি লাভ করেন। 1850 সালে বেনেমার কনভার্ট এবং 1860 সালে ওপেন হার্ট বেসিক প্রসেস উদ্ভাবনের ফলে ইস্পাত উৎপাদনে কয়েক গুণ বেড়ে যায়। অর্থাৎ 1850 এবং 60 সালে বেনেমার কনভার্ট এবং ওপেন হার্ট বেসিক প্রসেস উদ্ভাবন করেন, এবং তাদের এই বেসিক প্রসেস উদ্ভাবনের ফলে ইস্পাত উৎপাদন কয়েক গুণ বেড়ে যায়। 1720 সালে ঢালাই দেওয়ার উৎপাদন 18,000 টন ছিল, এবং 1802 সালে তা বেড়ে 250 টনে দাঁড়ায়। অর্থাৎ মানে যে যতই দিন গেছে শিল্প মানে বিপ্লব শুরু হওয়ার পর পর ব্রিটেনে যতই দিন গেছে ততই লোহা এবং ইস্পাতের ব্যবহার আরও বেশি হয়েছে, এবং কয়লা উৎপাদন মানে আরও বৃদ্ধি পেয়েছে। সেটা তাদের চাহিদা এখান থেকে বোঝা যায় যে তারা কতটা শিল্প নির্ভর হয়ে পড়ে এবং তাদের শিল্পটা কত দ্রুতগতিতে বিস্তার ঘটে, যে তারা মানে যে যেটা দিয়ে শুরু করে এবং তার মানে যে অল্প সময়ের ভিতরে সেই জিনিসগুলো কয়লা, লোহা, ইস্পাত এগুলো আরও কয়েক গুণ বৃদ্ধি পায়, তাদের মানে ব্যবহার বৃদ্ধি পায় বা উৎপাদনও বৃদ্ধি পায়। 1750 সালে পাথরের কয়লা উৎপাদন
5 মিলিয়ন টন থেকে এবং ওই শতকের শেষ দিকে দ্বিগুণ অর্থাৎ 10 মিলিয়ন টনে এসে দাঁড়ায়। অর্থাৎ এই মানে যে তাদের কলকারখানায় কয়লার ব্যবহার তখন প্রধান জ্বালানি হিসেবে কয়লার উৎপাদন কয়লার ব্যবহার করা হতো। অর্থাৎ মানে ওই সময় কয়লা চালিত ইঞ্জিন বা কয়লা চালিত মানে যে বাষ্প ইঞ্জিন বা কয়লা চালিত যানবাহন এবং মানে যে কারখানাগুলোতে কয়লা ব্যবহার করতে হবে না, যাতে তাপের জন্য বা মানে যে তাপ সৃষ্টির জন্য কয়লার সেখানে অপরিহার্য ছিল এবং কয়লা উৎপাদন করতো তারা, তাদের কয়লার বেশি প্রয়োজন ছিল, এই কারণে তারা কয়লার উৎপাদনও মানে বেশি করতো। পঞ্চমত অন্যান্য গুরুত্বপূর্ণ আবিষ্কার সমূহ। উনিশ শতকে টেলিফোন টেলিগ্রাফ এবং বিদ্যুৎ আবিষ্কার ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ব্যাপক অগ্রগতি প্রদানে ভূমিকা রাখে। অর্থাৎ এই শুধু মানে বয়ন শিল্প বা যোগাযোগ ব্যবস্থার জন্য বা খনিজ দ্রব্য উত্তোলনের যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, এর সাথে সাথেই 19 শতকে টেলিফোন টেলিগ্রাফ এবং বিদ্যুৎ আবিষ্কার আবিষ্কার হয় এবং এই আবিষ্কারগুলো ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ব্যাপক অগ্রগতি প্রদানের ভূমিকা রাখে। গ্যাস জুতা আটা ময়দা মাদকদ্রব্য ইত্যাদির উৎপাদনও বেড়ে যায়। এই সময় শিল্প বিপ্লবের সাথে সাথে ইংল্যান্ডে গ্যাস জুতা আটা ময়দা মাদকদ্রব্য ইত্যাদির উৎপাদনও বেড়ে যায়। গড়ে উঠতে থাকে ছোট মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠান অর্থাৎ এই সময় শিল্প দিয়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়। হস্তকালিতে শুরু হয়, এরপর আস্তে আস্তে ছোট মাঝারি এবং ভারী শিল্প প্রতিষ্ঠান ইংল্যান্ডে গড়ে ওঠে। ইংল্যান্ডের প্রতিষ্ঠিত হয় নতুন নতুন শিল্প শহর, অর্থাৎ ইংল্যান্ডে এই শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন শিল্প শহর গড়ে ওঠে। ম্যানচেস্টার, বার্মিংহাম, লিভারপুল এবং স্কটল্যান্ডের গ্লাসগো শহর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল। অর্থাৎ শিল্প বিপ্লবের জন্য শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের লন্ডনের বাইরেও মানে যে কিছু কিছু শহর সেখানে শিল্প মানে যে শিল্প সামগ্রী তৈরির জন্য বা শিল্প উৎপাদনের জন্য সেখানে ভারী ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর ভিতরে অন্যতম ছিল ম্যানচেস্টার, বার্মিংহাম, লিভারপুল এবং স্কটল্যান্ডের গ্লাসগো শহর। এই শহরগুলো মানে উল্লেখযোগ্য ছিল শিল্প উৎপাদনের জন্য। উনিশ শতকে ইংল্যান্ডে বিপুল সংখ্যক ভারী শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়। দেশটি তখন পৃথিবীর সবচেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিতি লাভ করে। অর্থাৎ মানে যে শিল্প বয়ন শিল্পের মাধ্যমে শিল্প বিপ্লব শুরু হওয়ার পরে ইংল্যান্ড আস্তে আস্তে ভারী মানে যে মাঝারি এবং ভারী শিল্প প্রতিষ্ঠিত হয় এবং ভারী শিল্প প্রতিষ্ঠা হওয়ার পরে ইংল্যান্ডে মানে তখন অনেক শহর নতুন নতুন শহর প্রতিষ্ঠিত হয়, যে শহরগুলা শিল্প শহর নামে খ্যাতি লাভ করে এবং এই শহরগুলায় পর্যাপ্ত পরিমাণে শিল্পপণ্য উৎপাদিত হতে থাকে এবং শিল্প প্রতিষ্ঠা মানে যে শিল্প পণ্য উৎপাদন হওয়ার ফলে দেশটির অর্থনৈতিকভাবে মানে সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে তার পরিচিতি লাভ করতে থাকে এবং পরিচিতি লাভ করার ফলে এই দেশটি তার শিল্পপণ্য তার নিজ দেশের চাহিদা পূরণ করেও বহির্বিশ্বে সেটা রপ্তানি করতে শুরু করে। আর এই বহির্বিশ্বে রপ্তানি করা শুরু করার ফলে এই দেশগুলো থেকে যে আর্থিক বিশেষ করে ইউরোপের মানে ইংল্যান্ডের বাইরে তারা ইউরোপ মহাদেশের দেশগুলো এবং তার যে উপনগর এশিয়া আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এর যে ব্রিটেনের যে উপনিবেশগুলো ছিল, যেমন বড় বড় যে উপনিবেশগুলো ছিল যেমন এর যে আমেরিকা, কানাডা, ভারতবর্ষ নামক
যে উপনিবেশগুলো ছিল এই উপনিবেশগুলো ছিল তার প্রধান মার্কেট, এবং এই মানে এই জায়গাগুলো থেকে সে কাঁচামাল সংগ্রহ করে এখানে তার নিজ দেশে পাঠাতো এবং এখানে শিল্প পণ্য উৎপাদন করে আবার ঠিকই এই দেশগুলোয় অর্থাৎ আমেরিকা, কানাডা এবং ভারতবর্ষের মতন এই বড় বড় কলোনিগুলোতে তার এই পণ্যগুলো সে মানে রপ্তানি করতো। অর্থাৎ এই পণ্যগুলো এই জায়গায় এই উপনিবেশগুলোয় তার পণ্যগুলো রপ্তানি করার ফলে অন্যান্য দেশের ইউরোপেরও মানে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী বা ব্রিটেনের প্রতিদ্বন্দ্বী ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই দেশটি অর্থনৈতিকভাবে খুব দ্রুত গতিতে স্বাবলম্বী হতে থাকে এবং অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে থাকে। আমাদের আজ এ পর্যন্তই, আগামী দিন আবার আমাদের নতুন লেকচার শুরু হবে, এটা বলে এই আশা ব্যক্ত করে আজ শেষ করছি। খুদা হাফেজ।